ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাস এইটে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস এইটের জিওগ্রাফি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভের প্রশ্নের উত্তর বন্ধুরা যে প্রশ্নগুলো এই আগস্ট মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেই প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল উত্তর দেওয়া হলো এই ভিডিওটি এই ভিডিওটিতে বন্ধুরা তোমরা ঝটপট খাতা এবং কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বাটনে ক্লিক করে দিও বন্ধুরা আর যেটি তোমাদের বলবো যে ক্লাস এইটের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও তোমরা এই যে ভিডিওটি দেখছো এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেব এখান থেকেই তোমরা করে নিতে পারবে বন্ধুরা এবার শুরু করা যাক প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন দেখো কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ু বায়ু হলো দেখো উত্তর উত্তর খ পূর্ব আমি দেখো এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি ঠিক আছে এরপরে দেখো একের দুই ঠিক জোড়াটি নির্বাচন করো তাহলে এখানে ঠিক জোড়া দেখো ঘতে আছে ঘূর্ণবাতের কেন্দ্রে সর্বনিম্ন বায়ুচাপ ঘূর্ণবাতের চোখ এটা সঠিক এখানে একের তিন নাম্বার দেখো কি আছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের রদ হল উত্তর হবে গ সুপিরিয়র দেখো পাশে আমি লিখে দিয়েছি তোমরা খাতায় কিন্তু এইভাবে লিখবে বাছাই করে উত্তর ঠিক আছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হল গ সুপিরিয়র এবার আসি দেখো শূন্য স্থান পূরণ করতে হবে দুয়ের এক উত্তর পশ্চিম ভারতে প্রবাহিত একটি স্থানীয় বায়ু হল লু দেখো লু বায়ু দুইয়ের দুই কোনো একটি নির্দিষ্ট সময়ে সম পরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে সমবর্ষণ রেখার সাহায্যে যুক্ত করা হয় দুইয়ের তিন দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতের পশ্চিমে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল হল আটা কামা মরুভূমি উত্তর হবে আটা কামা এবার তিন দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও উত্তর আমেরিকার প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন তাহলে উত্তর দেখে নাও উত্তর আমেরিকার প্রেরি সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগের সমভূমি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রেরি তৃণভূমি অবস্থান করছে বসন্তকালে বরফ গলে যাওয়ার পর এই প্রেরি বিস্তীর্ণ তৃণক্ষেত্রে হে ক্লেভার আলফা আলফা ঘাস ভুট্টা জন্মায় এই জন্য এই তৃণভূমি অঞ্চলে পশুচারণ ক্ষেত্র গড়ে উঠেছে এই কারণে প্রেরি দুগ্ধ শিল্পে উন্নত এরপরের প্রশ্ন দেখে পৃথিবীর বৃহত্তম নদী অবহিকার অববাহিকার তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখ উত্তর পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম আমাজন অববাহিকা এই অববাহিকা নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত এই অববাহিকার বৈশিষ্ট্যগুলি হল এক নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত হয়। নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত হওয়ায় আমাজন অববাহিকায় সারা বছর বৃষ্টিপাত হয় ফলে এখানে চিরসবুজ ঘন অরণ্যের সৃষ্টি হয়েছে দুই আমাজন নদী অবহিকার বিস্তার সত্তর লাখ পঞ্চাশ হাজার বর্গ কিমি আমাজন নদীর উপনদীর সংখ্যা অনেক আমাজন নদীর উপনদীর সংখ্যাও অনেক তিন আমাজন অববাহিকা অত্যন্ত গভীর হওয়ায় এখানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে ফলে এই দুর্গম অরণ্যে প্রবেশ করা বেশ কষ্টকর এরপরের প্রশ্ন বায়ুচাপ বলয়গুলির অবস্থান পরিবর্তন দুই গোলার্ধে তিরিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি ডিগ্রি অক্ষরেখার মাঝের স্থানগুলোর জলবায়ুর উপর বিশেষ প্রভাব ফেলে উপযুক্ত উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো উত্তর তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি অক্ষরেখার মাঝের অঞ্চলগুলো গ্রীষ্মকালে আয়নবায়ু ও শীতকালে পশ্চিমা বায়ু দ্বারা বিশেষভাবে প্রবাহিত হয় প্রভাবিত হয় সূর্যের উত্তরায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি উত্তর দিকে সরে যায় ফলে গ্রীষ্মকালে স্থলভাগ থেকে আগত উত্তর পূর্ব আয়নবায়ুর প্রভাবে ভূমধ্য সাগরের সন্নিহিত দেশগুলিতে বৃষ্টিপাত প্রায় হয় না আবার সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয় ফলে শীতকালে এই অংশে জলভাগের উপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম মৌসুম দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও